নমস্কার জানিয়ে শুরু করছি আবার আজকে আমার নতুন ব্লগ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো আশা করি, আর আমিও ভালো আছি। আমি আজকে কি কি রান্না করছি আমার রান্নাঘরে, চলো তো দেখে আসি, সবাই একসঙ্গে দেখি। চলো, এই দেখো, এটা হলো পটল কেটে নিয়েছি, উচ্ছে কেটে নিয়েছি, সব নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এটা এখন ভাজা দেব, আগে উচ্ছেটা ভাজা দেই। তেল গরম হয়ে গেছে, তেলটা আমি বসিয়েই দিয়েছি, উচ্ছেগুলো আগে ভেজে নিই। হ্যাঁ, কে কে উচ্ছে এরকম চাক চাক করে খেতে, ভাজা খেতে পছন্দ করো বলো? আমার খুব ভালো লাগে এরকম উচ্ছে ভাজা খেতে। আমার কেন, আমার মেয়েরও খুব ভালোবাসে। চলে আমার মেয়েকে উচ্ছে, তোমরা ওকে যেমন করে রান্না করে দাও, উচ্ছে খুব ভালো খায়। তেতো হলেও ওর খুব ভালো লাগে উচ্ছে খেতে। এই সব সবজি খায়, তাও উচ্ছের তরকারিটা খুব ভালো খায়। উচ্ছে, কাঁচকলা, আর রান্না করব রুই মাছ। কালকে রাত্রে মাছ এনেছিলাম, যেহেতু ভেজে রেখে দিয়েছি, সেই মাছটা আছে, তাই দিয়ে কাঁচকলা আলু দিয়ে মাছ রান্না করব। আজকে যেহেতু মাছ আনিনি, উচ্ছেগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার পটলগুলো দিয়ে দেবো, উনুনে লাল লাল করে ভাজবো। দিয়ে দিচ্ছি, রান্না করছি, আর অন্য অন্য কাজগুলোও করে নিচ্ছি সংসারের। কেননা একার হাতে কাজ করলে সব অনেকটা টাইম লাগে গুছিয়ে করতে। সকালবেলা যে মহিলারা বেরোয় যায় কাজে, তাদের তো আরও অসুবিধা হয়, যেমন আমার খুব অসুবিধা হয়। সকালবেলা 6:30-এর মধ্যে বেরিয়ে যেতে হয়। দেখো পটলগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে পটলগুলো ভেজে নিয়েছি। আর এসে বাজার ঘাট করে নিয়ে এসে রান্না করতে হয়, অনেকটা দেরি হয়ে যায় রান্না করতে করতে। তারপরে দেখো মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, কাঁচকলা আলু দিয়ে, জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা দিয়ে, একটু লাল লঙ্কাও দিয়েছি। ব্যাস এবার মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেব, বেশি মাছ না, 4 পিস মাছ। মেয়ে স্কুলে গেছে, ওখান থেকেও যদি খেয়ে আসে। 4 পিস মাছ দিয়ে, এতগুলো তরকারি দিয়ে হচ্ছে মাছের ঝোল। আমি রান্না করতে করতে সব কাজ সেরে ফেলেছি, বাসন মেজেছি, কাপড় কেচেছি, আর এবার দেখো এই যে যাব ঘর মুছতে। ঘর মুছে ঠুছে চান করে ঠাকুর দিয়ে, তারপর হবে আমাদের খাওয়া দাওয়া। এবার এটা একটু মশলাপাতি, মশলা বলতে একটু জিরের গুঁড়ো দেব, ভাজা জিরের গুঁড়ো, তারপরে এটা নামিয়ে নেব। তা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।